এখানে 55 প্রজাতির দেশি অর্কিড আছে তো এই দেশি অর্কিডগুলো আসলে সংগ্রহ করেছি আমি তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি এবং সিলেট অঞ্চল থেকে এই বাংলাদেশের যে নেটিভ অর্কিডগুলো আছে এত সুন্দর অর্কিড আসলে বাংলাদেশের মানে আমরা কম মানুষই জানি এটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে প্রচুর পাওয়া যায় এটা আমরা চেষ্টা করলে আসলে সংরক্ষণ করে সেটা রাখতে পারি এবং দেখে বেকারত্ব নিরসনের একটা সুযোগ সৃষ্টি করতে পারি বাংলাদেশের পার্বত্য অঞ্চল অথবা বনাঞ্চলে অর্কিডের একটি চমৎকার সম্ভাবনা রয়েছে এবং এখানকার যে উচ্চতা পার্বত্য অঞ্চলে এবং পাশাপাশি আর্দ্রতা এই দুটি এই অর্কিড চাষের জন্য অত্যন্ত উপযোগী